আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি সাবরিন জাহান। শুরুতে সংবাদ শিরোনাম। ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এমন দেশ ভ্রমণে ইচ্ছুক বেরো, বৈদেশিক মুদ্রা দিবে ব্যাংক, জারি করার প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। জাপানে বাংলাদেশি দক্ষ জনবল পাঠানোর বিশাল সম্ভাবনা, কার্যকর নীতি ও পরিকল্পনার মাধ্যমে সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রদূতের। এবং বাংলাদেশ এবং ওমানের মাঝে ব্যবসায়িক সেতু বন্ধন রচনায় কাজ করছে বাংলাদেশ দূতাবাস, জানিয়েছেন হেড অব চ্যান্সারি আবুল হাসান রেঢা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এবং ওমানের মাঝে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে ওমানের বাংলাদেশ দূতাবাস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের হেড অব চ্যান্সারি আবুল হাসান রেধা। ওমান সফরে আসা বিশিষ্ট ব্যবসায়ী এমডি সামজিদ মিয়ার সম্মানে আয়োজিত এক ডিনার পার্টিতে তিনি একথা বলেন। মাত্রার বিখ্যাত 14 কালার জুস কোম্পানির কর্ণধার মোহাম্মদ বরকত আলী গত শনিবার এই ডিনার পার্টি ও নৌ ভ্রমণের আয়োজন করেন। আরও জানাচ্ছেন বাইজিদ আল হাসান। বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় একটি দেশ ওমান। নিরাপত্তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ইতিমধ্যেই দেশটি বিশ্বের শান্তিপ্রিয় দেশের তালিকায় 10 নম্বর অবস্থান ধরে রেখেছে। দেশটিতে বসবাসরত 8 লাখ বাংলাদেশিকে সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পার্টির এক পর্যায়ে একান্ত আলোচনায় দূতাবাসের হেড অব চ্যান্সারি আবুল হাসান মৃধা প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ও দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। গত শনিবার মাসকাটির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বরকত আলীর উদ্যোগে আয়োজন করা হয় এই ডিনার পার্টি ও নৌ ভ্রমণের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চ্যান্সারি আবুল হাসান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী এমডি সামজিদ মিয়া। ওমান মাস্কট সিটিতে ওখানে মাত্রা করলে সে আমাদের বাংলাদেশি ব্যবসায়ী আমাদের বরকতবার দোকানে আসছি। 14 কালারের জুস ওখানে অনেক সুন্দর, অনেক মজা। এখানে আমাদের বাংলাদেশি একজন ব্যবসায়ী হিসাবে আমি নিজেরে অনেক গর্বিত মনে করি। এ সময় বরকত আলী তার রেস্টুরেন্টের বিখ্যাত সেই 14 কালারের জুস সহ অন্যান্য খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন। একজন মেহমান বাংলাদেশে আসছেন, ওনাকে পেয়ে অনেক খুশি হইলাম। এবং কি আমাদের এমবেসির যে স্যার ছিলেন তাদের সাথে আজকে ঘোরাফেরা করে, ডলফিন ওয়াচিং করে, এগুলো দেখে অনেক ভালো লেগেছে। ওমানে এখন প্রবাসী জনসংখ্যার দিক থেকে এবারে আছে বাংলাদেশিরা। দেশটিতে প্রায় 8 লাখের মতো বাংলাদেশি এখন বসবাস করছেন। রেমিটেন্স প্রেরণের দিক থেকেও 7 নম্বরে রয়েছে ওমান। বাংলা টিভি নিউজ ডেস্ক।